ইংরেজি বর্ণমালার 18তম বর্ণ হলো আর। বর্ণমালা ও সংখ্যা তত্ত্বের মান অনুযায়ী 9 নম্বরের সাথে সম্পর্কিত আর। অর্থাৎ নামের শুরুতে যে সমস্ত মানুষের আর রয়েছে তাদের চালক সংখ্যা 9। 9 সংখ্যার গুণাগুণ অনুযায়ী চালিত হন এরা। নামের শুরু যদি আর দিয়ে হয় তাহলে সেই মানুষটি কেমন হন জেনে নেওয়া যাক। এদের মধ্যে বহু গুণাগুণের সম্মেলন দেখা যায়, রয়েছে প্রচুর ইতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য, এমনটাই দাবি সংখ্যা তত্ত্ববিদদের। মানসিকতার দিক থেকে কেমন হন এরা? সাধারণত এরা খুবই সহ্যশীল হন, জ্ঞানের ক্ষেত্রে বিচরণ করতে এদের ভালো লাগে, তাই যে কোনো বিষয়ে এদের প্রজ্ঞা অতুলনীয়। মানবিকতা বোধ আর জ্ঞানের মিশেলে এদের জুড়িমেলা ভার, তবে জ্ঞান যেহেতু খুবই বেশি তাই কূটনৈতিক বোধ এদের মধ্যে তুমুল, যা তাদের বিপদে আপদে সাহায্য করে। অনেক কিছু আজ করতে পারেন এরা। বর্ণমালার সংখ্যা তত্ত্ব অনুযায়ী নামের শুরুতে কারোর আর থাকলে যে কোনো ঘটনার আগে থেকে আজ করতে পারে, ফলে তাদের যেহেতু জ্ঞান ও আদর্শবোধ খুব বেশি তাই তার সঙ্গে এই বিশেষ গুণ যোগ হয়। এ ধরনের মানুষরা অনেকটাই নির্বোধযোগ্য হয়ে ওঠেন সবার কাছে। সুপ্ত শিল্পী সত্তা, নাম যদি আর দিয়ে শুরু হয় তাহলে তাদের মধ্যে থাকে সুপ্ত এক শিল্পী সত্তা। এছাড়া এরা সংস্কৃতি মনস্ক হন, ফলে শিল্প আর সংস্কৃতির মিশেলে এরা আর পাঁচজন থেকে আলাদা হন। এদের বিশেষত্ব কি? নাম আর দিয়ে শুরু হলে সেই ব্যক্তি পরিবারের দিকে মনোনিবেশ করেন, পরিবারের আনন্দ শান্তির জন্য নিজের সমস্ত কিছুই ত্যাগ করতে রাজি হয়ে যান তিনি, তাই বিলাসিতার যাবতীয় জিনিস তারা পছন্দ করেন, যা দিয়ে পরিবার বা গৃহস্থ সুখী হয়। এরা চিরকালই সৌন্দর্যের উপাসক হন। আর কি কি গুণাগুণ রয়েছে এদের? সাধারণত এরা দানশীল হন, অনেক ক্ষেত্রেই এদের দান ধ্যান করতে দেখা যায়। এছাড়াও সৌন্দর্যের উপাসক হন এনারা, খুবই বিনয়ী ধরনের মানুষ হন এরা, ফলে অনেকেই এদের সঙ্গ পছন্দ করেন, তবে সময়ে সময়ে মাথা গরম হলে এদের থেকে খারাপ লোক আর হয় না।